নদীশুফলা নদী সুজলা মাটি সুফলা নদী সুজলা স্বপ্নের রঙে আকাই শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা ওরে শ্যামল বাংলা ও সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতেই জানিয়ে রাখছি শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে কলাতিয়ায় শোভাবর্ধনকারী ক্যাকটাস নিয়ে বিশেষ প্রতিবেদন, কেরানীগঞ্জে আলম ডেরি ফার্মের প্রাকৃতিক উপায়ে সার পালন নিয়ে মূল প্রতিবেদন, এছাড়াও থাকবে কলার বিভিন্ন রোগ নিয়ে কৃষি টিপস। মানুষ সেতু সুন্দর সৃজনের প্রহেলিকা, সুন্দরকে যেন কিছুতেই আড়াল হতে দিতে চায় না এই মন। কৃত্রিম সৌন্দর্যের চেয়ে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের আরও বেশি কাছে টানে, আর তাই এই প্রকৃতিকে নিয়ে এসেছে বাড়ির আঙিনায়, এমনকি ঘরের ভিতরেও। হ্যাঁ প্রিয় দর্শক, সৌন্দর্য বা শোভাবর্ধন করে এমন সব গাছের কথা বলছি। শোভাবর্ধনকারী গাছগুলোর মধ্যে ক্যাকটাস অন্যতম, আর তাই শোভাবর্ধনকারী ক্যাকটাস ও বিভিন্ন ফুলের চাষ আনুপাতিক হারে বৃদ্ধি করার লক্ষ্যে শ্যামল বাংলার আজকের বিশেষ প্রতিবেদনটি সাজানো হয়েছে কেরানীগঞ্জের কলাতিয়ার ক্যাকটাস ভুবন নিয়ে। তো চলুন বিশেষ প্রতিবেদনটি দেখে আসা যাক। মানুষ মাত্রই নান্দনিকতা ও সৌন্দর্যের পূজারি। যখন কেউ তার নিজস্ব বাসাটিকে বিভিন্ন ধরনের শোভাবর্ধক গাছ দ্বারা সুসজ্জিত করে, তখন শুধু শ্যামলিমাই তৈরি হয় না, বরং এই জীবন্ত অর্গানিজমটি তার শরীর, মন ও আত্মার সাথে এক সুনিবিড় সম্পর্ক তৈরি করে, যা তার জীবনের গুণগত মানকে একটু হলেও উন্নত করে। এই আত্মিক সম্পর্কের পাশাপাশি পরিবেশটিও হয়ে ওঠে শান্তিপূর্ণ ও আরামদায়ক। এমন অনেক উদ্ভিদ আছে যেগুলো সৌন্দর্য বিকাশে অনায়াসে মানুষের হৃদয় মনকে দোলা দিয়ে যায়। এর মধ্যে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস সৌন্দর্য পিয়াসী মানুষের মনে স্থায়ী আসন গড়েছে, তাই মনের মতো করে ঘর সাজাতে ও অন্যান্য প্রয়োজনে ক্যাকটাস উৎপাদন ও ব্যবহারের বিস্তৃতি বাড়ছে। তেমনি একজন সৌন্দর্য পিয়াসী সেই সাথে ক্যাকটাস প্রেমী মানুষ কেরানীগঞ্জের কলাতিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি তার বাড়ির চারপাশ ক্যাকটাস ও বিভিন্ন রকম ফল ফুলের গাছ দিয়ে ভরিয়ে তুলেছেন। শখের বসে বাগান করা, এটা মূলত আসছে আমার বাবার কাছ থেকে। আমার বাবা আমাকে ছোটোবেলায় গাছ, বীজ, বিভিন্ন ফুলের বীজ এনে আমাকে গিফট করতেন, সেগুলি আমি রোপণ করে ফুল ফোটাতাম, খুব আনন্দ পেতাম ছোটোবেলার থেকে। প্রায় 30-35 বছর যাবৎ আমি এই ফুল বাগানের সঙ্গে জড়িত। মূলত ক্যাকটাসের আগ্রহটা আসছে আমার ওয়াইফের থেকে। আমার ওয়াইফ একদিন বললো যে ক্যাকটাস এত সুন্দর সুন্দর ফুল, তুমি আমাকে কিছু ক্যাকটাস এনে দাও। তখন আমি দুইটা তিনটা করতে 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 আমার আজকে প্রায় এখানে 500 প্রজাতির ক্যাকটাস সাকুলেন্ট আমার বাগানে। আমার ইচ্ছা আছে আরও 500 মতো কালেক্ট করা। সারা পৃথিবীতে 2000-এর উপরে ক্যাকটাস আছে, ক্যাকটাসের ভ্যারাইটি আছে। ক্যাকটাস ভুবন তার নিজ হাতে তৈরি করা একটি আদর্শ ক্যাকটাস বাগান, যেখানে রয়েছে 500 প্রজাতির ক্যাকটাস ও সাকুলেন্ট। তার বাগানে চারাসহ মোট 3000 গাছ রয়েছে। মাতৃগাছ থেকে যে চারাগুলি হচ্ছে, এখন অনেক চারা আমি উৎপাদন করছি মাতৃগাছ থেকেই। অফসিডগুলি ভেঙে ভেঙে চারা তৈরি করতে হয়, বীজ থেকে চারা তৈরি করি। আমি একটা কারণে আমি এই উদ্যোগটা নিয়েছি, সেটা হলো বাইরের থেকে যে চারাগুলি আনা হয়, গাছগুলি আনা হয়, সেগুলি আমাদের দেশে আসার পর বেশি দিন সার্ভাইভ করে না, মারা যায়। প্রায় 70-80% গাছ মারা যায়। আমি চিন্তা করছি যে আমি যদি এখানে ভালোভাবে উৎপাদন করি আমাদের দেশি ওয়েদারে, সেই চারা টেকসই কীরকম হয়, এটা পরীক্ষা নিরীক্ষা করতে করতে আজকে প্রায় 12 বছরের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেছি। 12 বছরের যা আমি রেজাল্ট পেয়েছি, বাংলাদেশে যদি উৎপাদন করা যায় 80-90% চারা বাঁচানো সম্ভব। আমিনুল ইসলাম এক যুগ ধরে প্রায় 8 বিঘা জমিতে তার এই ক্যাকটাস ভুবনের পাশাপাশি বিভিন্ন ধরনের ফুল ও ফলের বাগান তৈরি করেছেন। ভারত, থাইল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে তিনি ক্যাকটাস সংগ্রহ করেছেন। গোল্ডেন ব্যারেল, নোটোহুক, রুবি সহ বিভিন্ন প্রজাতির ক্যাকটাস রয়েছে এই ক্যাকটাস ভুবনে।
কেঁচো সার, কাঠের চিপস, সিলেকশন বালি, কাঠ কয়লা, পাইসেপটিন, হাড়ের গুঁড়া, পচা পাতা, জারকল ইত্যাদি দিয়ে ক্যাকটাসের টবের মাটি তৈরি করা হয়। নিয়মিত বেশ কিছু শ্রমিক তার এই কাজে সহযোগিতা করছে। ক্যাকটাসের পাশাপাশি তার বাগানে অর্কিড, অ্যাডিনিয়াম, ইউফোরবিয়া, জবা, গোলাপ, লিলি সহ বিভিন্ন ধরনের ফুল রয়েছে। তার এই ক্যাকটাস ভবনে দর্শনার্থী ও ক্রেতার আগমন ঘটছে নিয়মিত। ছোটবেলা থেকেই গাছপালার প্রতি অনেক আগ্রহ, তো বড় হতে হতে ক্যাকটাসের প্রতি আগ্রহ অনেক বেশি। এর জন্য ফেসবুকে বিভিন্ন গ্রুপে সবসময় ক্যাকটাসের ছবিগুলো দেখি। এগুলো দেখতে দেখতেই আসলে ক্যাকটাস ভুবন পেজটা পাই, যেখানে দেখা যায় যে বাংলাদেশের শুধুমাত্র আমিনুল ভাইয়ের কাছেই প্রায় 500 প্রজাতির ক্যাকটাস এবং সাকুলেন্টের বিশাল সংগ্রহ আছে। এবং এটা জেনেই, এবং আরেকটা এখানে সুন্দর ব্যবস্থা আছে যে কেউ যদি ইচ্ছে করে, কারো যদি ক্যাকটাস সাকুলেন্ট ভালো লাগে, এখান থেকে কিনে নেওয়ারও ব্যবস্থা আছে। এর জন্য ওই ক্যাকটাস ভুবন পেজটা দেখেই মূলত আমরা এখানে এসেছি, এবং ইচ্ছা আছে মানে নিজের কিছু প্রজাতি বাড়ানোর এবং কিছু ক্যাকটাস ঘরে নিয়ে যাওয়ার। তাই শখের বসে শুরু করা ক্যাকটাস ভুবনকে বাণিজ্যিক রূপ দিতে ভবিষ্যতে 1000 প্রজাতির ক্যাকটাস সংগ্রহ করার ইচ্ছা আছে আমিনুল ইসলামের। আমার ইচ্ছা হয়েছে যে আমি আস্তে আস্তে 1000 ক্যাকটাস আমি ভ্যারাইটি আমি রাখবো। কেউ যদি বাণিজ্যিকভাবে করতে চায় তাকে আমি সব ধরনের, আমার কাছে যদি আসে আমি তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করব। আধুনিক নগর সভ্যতার এই যান্ত্রিকতায় নির্মল ও সুন্দর পরিবেশের জন্য অন্তত শেষ চিহ্নটুকু ধরে রাখতে এই ধরনের গাছের সংখ্যা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বাণিজ্যিক গুরুত্বের দিক দিয়েও কিন্তু কম যায় না এসব গাছ। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেব এখন, আর বিরতির পর শ্যামল বাংলায় থাকছে কেরানীগঞ্জে আলম ডেয়ারি ফার্মের প্রাকৃতিক উপায়ে সার পালন নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে কলার বিভিন্ন রোগ নিয়ে কৃষি টিপস।